নজর রাখবো যে খবরের দিকে এক আদিবাসী মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ তাকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে কিন্তু জানতে পারা যাচ্ছে এবং ঘটনার পর থেকেই পলাতক তার স্বামী এক আদিবাসী মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ যে খবরের দিকে নজর রেখেছে আরো একবার জানাবো এক আদিবাসী মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ কোদাল দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয় এবং তার স্বামী পলাতক বলেই জানা যাচ্ছে কোদাল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ এক আদিবাসী মহিলাকে ঘটনার পরেই পলাতক স্বামী ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছে না স্বামীর খোঁজ আলিপুরদুয়ারের ফাঁসি খাওয়া এলাকার ঘটনা ঘটনার তদন্তে শামুকতলা থানার পুলিশ কোদাল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ আদিবাসী মহিলাকে খুনের অভিযোগ ঘটনার পর থেকে পলাতক স্বামী আলিপুরদুয়ারের ফাঁসি খাওয়া চা বাগানের ঘটনা ঘটনার তদন্তে শামুকতলা থানার পুলিশ বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় শাহ অজয় ঠিক কি জানা যাচ্ছে দেখো কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হলো এক আদিবাসী মহিলা ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত ফাঁসখাওয়া চা বাগানে জানা গেছে এলাকার বাসিন্দা গতকাল ফাঁসখাওয়া চা বাগানের অজয় শোনা যাচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ অজয় হ্যাঁ শুনতে পাচ্ছি যেরকমটা জানাচ্ছিলে কি বলছিলে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকা শামুকতলা থানার ফাঁসখাওয়া চা বাগানে মৃতের ভাই শামুকতলা থানায় অভিযোগ দায়ের করেছেন তার দিদির মৃত্যু নিয়ে শুক্রবার মৃতের ভাই সমীর সোরেন ফাঁসখাওয়া চা বাগানের 7 নম্বর লাইনে কাজ করছিল এমন সময় তার কাছে খবর আসে যে তার দিদি নিহত অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে তারপরে তিনি বাড়িতে যান দেখেন তার দিদির রক্তাক্ত দেহ ঘরে পড়ে রয়েছে তারপর তিনি পুলিশকে খবর দেয় পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মৃতের ভাইয়ের অভিযোগ যে দিদির স্বামী কিন্তু তাকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করেছে ধন্যবাদ আমরা কথা বললাম প্রতিনিধি অজয় শাহর সঙ্গে